আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমি নোটিস করেছি আমার স্টাডি ভ্লগগুলো আর স্টাডি রিলেটেড ভিডিওগুলো তোমরা দেখতে খুবই পছন্দ করো। এক কথায় বলতে গেলে আমি আমার স্টুডেন্ট লাইফটা কিভাবে মেনটেন করছি, কোন রাইটারের বুক পড়ছি, কত সময় পড়ছি, এগুলো জানতে তোমরা খুবই আগ্রহী। হয়তো বা ছোট ভাইয়া পড়া কলেজ লাইফ নিয়ে অনেক বেশি টেনসড থাকে, সেজন্য সব কিছু ডিটেলস জানতে চায়। আর আমার সেম এজে যারা আছো তোমরা হয়তো বা বিভিন্ন রকমের আইডিয়া গ্যাদার করতে চাও। তাই ভাবলাম আজকে যেহেতু টেস্ট পেপার কিনতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি আমি কোন গ্রুপের টেস্ট পেপারগুলো কিনেছি। টেস্ট পেপার কেনার শেষে আমি লাইব্রেরিতে নতুন বইয়ের কালেকশনগুলো দেখছিলাম, বাট আনফরচুনেটলি এখন অবধি কোনো নিউ বুকস আসেনি ওদের কালেকশনে, সো আই কুডেন্ট বাই এনিথিং। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি কিনলাম লাইব্রেরি থেকে। আমি কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে এখন অবধি কোনো সাবজেক্টের গাইড কিনিনি, যেহেতু আমাদের কলেজ ক্লাসেস স্টার্ট হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে এবং জুন জুলাই মাসের মধ্যেই কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টেস্ট পেপার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে লাইব্রেরিগুলোতে। এটা সম্পূর্ণটাই আমার পার্সোনাল চয়েস ছিল, গাইড না কিনে সরাসরি টেস্ট পেপার কেনা। টেস্ট পেপারগুলোতে বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন সহ শীর্ষস্থানীয় স্কুলগুলোর হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনও অ্যাভেলেবেল থাকে, সেই জন্যই টেস্ট পেপারকে আমি এত বেশি প্রেফার করি। এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ ছাত্রছাত্রীরাই প্রপার গাইডলাইনটা পায় না, কোন বইটা কিনলে ভালো হবে, কিভাবে স্টাডি প্ল্যানটা সাজালে বেটার হবে, কিভাবে হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে ভালো রেজাল্ট করা পসিবল, এই সামান্য গাইডলাইনটুকুও অনেকেই পায় না। তাই দেখা যায় কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে এতগুলো গাইড কিনে নেয়, তারপর একে একে টেস্ট পেপার, মেড ইজি, লাস্ট মিনিট প্রিপারেশন সহ অনেক রকমের বই কিনে। তবে আমার কাছে মনে হয় অপ্রয়োজনে এত এত বই না কিনে এমন একটা বই কেনা উচিত যেখানে সব কিছু খুব সুন্দর করে প্রপারলি সাজানো গোছানো আছে। কলেজ লাইফের মাত্র 1.5 বছর সময়ে এত এত বই পড়ার সময় কিন্তু আমরা পাবো না, তাই একটু আগে থেকে ভালো মতো প্ল্যানিং রেখে একটা ভালো মানের টেস্ট পেপার কেনাই বুদ্ধিমানের কাজ। এদিকে আমি আবারও আমার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু দিনের অধিকাংশ সময় স্টাডি টেবিলে কাটানো হয়, তাই দেখা যায় অল্প কিছু দিনের মধ্যে স্টাডি টেবিলটা অগোছালো হয়ে যায়, তাই অল্প কিছুদিন পর পরই আমার স্টাডি টেবিলটা আবার রিঅর্গানাইজ করতে হয়। তবে এই স্টাডি টেবিল রিঅর্গানাইজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কজ আমার আশেপাশে সব কিছু যদি সাজানো গোছানো না থাকে তাহলে আমি ঠিক ইনার পিসটা পাই না। বিকালবেলা আমি আর মামুনি আবার বের হয়েছি, আয়নের পিকচার্স কালেক্ট করলাম, তারপর আমরা এখন চলে এসেছি ভ্যানিটি মেকওভারে। মামুনি ওদের কাছ থেকে কিছু সেলফ প্যাম্পারিং করিয়েছে, অ্যান্ড অ্যাজ আই হ্যাডেন্ট ডিড এনিথিং টুডে, সো আই হ্যাভ টু ওয়েটেড অন দেয়ার রিসেপশন ফর দিস হোল লং টাইম। ওদের ইনডোর ডেকোরেশনটা বেশ ভালোই ছিল, সো ইট ওয়াজন দ্যাট মাচ বোরিং। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড আমার স্টাডি টাইম হয়ে যায়, সো ডিরেক্টলি আমি চলে এসেছি আমার স্টাডি টেবিলে। আমি লক্ষ্য করেছি তোমাদের সাথে মোস্ট অফ দ্য আমার বায়োলজি স্টাডি টাইমের ক্লিপসগুলো শেয়ার করা হয়, মেবি ম্যাথ করার সময় মোবাইল ধরবো, ভিডিও নিব তোমাদের জন্য, এই সাহসটুকু আমার হয়ে ওঠে না, এই জন্যই এমনটা হয়। অ্যান্ড বায়োলজি ইজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট, বায়োলজি পড়তে আমার বেশ ভালোই লাগে, তখন আমি বেশ চিল মুডে থাকি, সো দেখা যায় তোমাদের জন্য ভ্লগের জন্য কিছু ক্লিপস নেওয়া হয়ে যায়। বায়োলজি পড়া কমপ্লিট করে আমি আমার আজকের স্টাডি রুটিনটা সাজিয়েছিলাম, বাট দেন মাই টিচার কল্ড অ্যান্ড শি সেড শি ক্যান্ট মেক ইট টু ডে, সো আই হ্যাভ টু রিঅ্যারেঞ্জ মাই রুটিন অ্যান্ড আই নিড টু ডু মাই সেলফ স্টাডি। সায়েন্সের সাবজেক্টগুলোর পড়া কমপ্লিট করতে করতে এতটাই সময় কেটে যায় যে বাংলা ইংলিশ বেসিক সাবজেক্টগুলো পড়ার জন্য সময় বের করা খুবই টাফ হয়ে যায়। বাট আজকে যেহেতু টিচার আসবে না, ছুটি পেয়েছি, তাই ভাবলাম আজকে বাংলাকে একটু সময় দেওয়া যাক। আমি আমার সাজানো রুটিন অনুযায়ী বাংলা পড়াটা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে ফিজিক্স পড়ার পালা, আজকে ইনশাল্লাহ ফিজিক্সের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা খুবই ইজি, একবারে বসে পড়ে কমপ্লিট করে শেষ করে ফেলা যাবে এরকম একটা চ্যাপ্টার।
এখান থেকে মোস্টলি সিকিউ ছিল, আর ফিজিক্সের টেস্ট পেপারটা আজকে লাইব্রেরিতে অ্যাভেলেবেল না থাকার কারণে আনতে পারিনি। ইনশাল্লাহ কালকে ফিজিক্স অ্যান্ড আইসিটির টেস্ট পেপারটা কিনে আনবো ইনশাল্লাহ। টেস্ট পেপারটা হাতে পেলে বুঝতে পারবো সিকিউয়ের জন্য ফার্স্ট চ্যাপ্টারটা ঠিক কতটা ইম্পর্টেন্ট। স্টাডি কমপ্লিট করে কিছু সময় গান শুনলাম, মি টাইম স্পেন্ড করলাম, অ্যান্ড ইয়া দিস ওয়াজ অ্যাবাউট মাই বিজি ডে ফর টুডে। হোপ ইউ অল হ্যাভ এনজয় দিস ভিডিও অ্যান্ড আই এম হোপিং টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।